হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো সুস্থ আছো। তো আজকে তোমাদেরকে একটা লেটেস্ট আপডেট দেবো, সেটা হলো যে কালকে হোমবালে ফিল্মস যারা KGF বানিয়েছে, কান্তারা বানিয়েছে, তারা নতুন একটা আপডেট দিয়েছে হ্যাপি উগাদির সাথে আর কি। তো তারা বলেছে যে কান্তারা 2 এর রাইটিংটা তারা শুরু করে দিয়েছে। তো এটা দেখে কিন্তু আমি প্রচণ্ড এক্সাইটেড অ্যাকচুয়ালি, কারণ কান্তারা আমার প্রচণ্ড ভালো লেগেছে এবং এটা পার্ট 2 নাকি আবার নেচার রিলেটেড, মানে নেচারের সাথে মানুষের যে সম্পর্ক, যেটা কান্তারা 2 একটা ফোকাস রাখা হয়েছিল সেরকমই আর একটা গল্প এখানে তুলে ধরা হবে। এবং আই থিঙ্ক কাস্টিংও মোরলেস সেম থাকবে, সেই ক্যারেক্টারগুলি ঘুরে ফিরে আসবে, ঋষভ শেট্টি তো অবশ্যই থাকবে। তো আমি মানে এগারলি ওয়েট করে আছি স্টোরি লাইনটা জানার জন্য যে কী প্লট এবার তারা চুজ করতে চলেছে, কারণ কান্তারা 1 এত ভালো একটা সাকসেস পেয়েছে যে কান্তারা 2 জন্য সবাই মুখিয়ে আছে। তবে অনেক সময় আমরা দেখেছি যে ফার্স্ট পার্টটা যতটা কাজ করে সিকুয়েলগুলো অত ভালো কাজ করে না, তবে কান্তারা কি সেটাকে ব্রেক করতে পারে কি পারে না, যে মানে ফার্স্ট পার্টটা যত ভালো সেকেন্ড পার্টটা তার থেকেও ঢের ঢের ভালো, সেটা যদি তারা করে দেখাতে পারে এটুকুনি ভরসা আছে। কারণ রাইটিং তারা এখন থেকে শুরু করেছে, তার মানে এই না যে এই বছরের শেষে তারা শুটিং করে পরের বছর রিলিজ করে দেবে, তারা 2-3 বছর অ্যাটলিস্ট টাইম নেবে। এবং হোমবালে ফিল্ম যেখানে আছে সেখানে আমরা মানে মেকিং নিয়ে তো কোনো কৃপণতা বা কার্পণতা পাবো না। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে কান্তারা 2 কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা চাইলে হোমবালে ফিল্মসের অফিসিয়াল যে পেজগুলো আছে, টুইট করেছে তারা, ফেসবুকে তারা লিখেছে, সব জায়গায় তারা শেয়ার করে দিয়েছে যে কান্তারা 2 রাইটিং শুরু হয়ে গেছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে একদম বলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।